হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে একটি নতুন ওয়ালেট শেয়ার করবো। তো এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। আর একটি মজার ব্যাপার হলো যে এই ওয়ালেটটি হচ্ছে অ্যাটমিক ওয়ালেটের মতো একটি ওয়ালেট। তো আপনারা হয়তো আর জানেন, আমি কিছুদিন আগে বলতে প্রায় 2 মাস আগে আপনাদের সঙ্গে অ্যাটমিক ওয়ালেট শেয়ার করেছিলাম। তো ওখান থেকে মোটামুটি সবাই ভালো একটা পরিমাণ ইনকাম করতে পেরেছেন, প্রায় 700 থেকে 800 টাকার মতো সবাই কিন্তু ইনকাম করতে পেরেছেন। তো সেরকম একটি অ্যাডব আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ প্রসেসটি লক্ষ্য করুন। আশা রাখছি যে এই ওয়ালেটে জয়েন করলে আপনারা অবশ্যই অবশ্যই এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এবং 100% এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে আপনাকে যা করতে হবে, সিম্পলি আপনি কী করবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটি অপশন যে ডাউনলোড ট্রন লিঙ্ক। তো সিম্পলি এখানে আপনারা কী করবেন, সিম্পলি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী যে নেক্সট স্টেপটা রয়েছে, সব স্টেপ আপনাদের মাঝে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সো লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে আপনাদের মাঝে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল। তো সিম্পলি আপনি কেমন ইনস্টল এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ইনস্টল করার পর এখানে সিম্পলি আপনার ওপেন বাটনে ক্লিক করে দেবেন। তো সেক্ষেত্রে আপনার ইনস্টল হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করি। তো সিম্পলি আপনি কী করবেন, এখানে অ্যাপসটি ইনস্টল করে নেবেন ভালোভাবে। তো ইনস্টল করার পর আপনি কী করবেন, সিম্পলি ওপেনে ক্লিক করে দেবেন। তো আমরা ভিডিওটি লং হবে, তো সেই সুবিধাতে আমরা কী করবো, এখন ভিডিওটি স্কিপ করবো। তো সেক্ষেত্রে ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টল কমপ্লিট। তো সিম্পলি এখানে ওপেন বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে ওপেন বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন, একটি হচ্ছে যে ক্রিয়েট ও অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ইম্পোর্ট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে কোল্ড অ্যাকাউন্ট। তো সিম্পলি এখন যেহেতু আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে কী করবো, সিম্পলি আমরা কী করবো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এরকম একটি অপশন চলে আসবে। তো সিম্পলি এগুলো আপনার স্ক্রল করে দিবেন। তো এইভাবে স্ক্রল করে দিবেন, স্ক্রল করে দেওয়ার পর আপনাদের আরও আবার স্ক্রল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন, যেটি হচ্ছে যে অ্যাকাউন্ট। তো সিম্পলি এখানে ক্লিক অ্যাকসেপ্ট। তো সিম্পলি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে, সেট আপ এ নাম। তো এখানে সিম্পলি আপনাকে একটা নাম দিয়ে দিবেন। তো আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের নামটা ভালোভাবে এখানে বসিয়ে দিবেন, সম্পূর্ণ নামটা। তো আমি এখন সম্পূর্ণ নামটা এখানে দিয়ে দিলাম। সো বন্ধুরা, এখানে আপনার একটি বিষয় লক্ষ্য করুন, সেটি হচ্ছে যে এখানে কিন্তু আপনার শর্টকাট নাম দেওয়ার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে একটু আমি শর্টকাট করে নিয়ে এসেছি। সো শুধুমাত্র এখানে আপনাদের নামটা বসিয়ে দিবেন। তো স্বাক্ষরের মতো একটি নাম বসিয়ে দিবেন। দেওয়ার পর জানতে পারছেন নেক্সট স্টেপ। তো সিম্পলি নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে একটি আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে একটি কন্ডিশন দেওয়া রয়েছে যে একটি হচ্ছে ক্যাপিটাল লেটার থাকতে হবে, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে লো লেটার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার থাকতে হবে। অর্থাৎ সর্বমোট এখানে আপনাকে 8টা পাসওয়ার্ড দিতে হবে এবং তাদের মধ্যে ক্যাপিটাল লেটার একটি থাকতে হবে, একটি লো ক্যাশ লেটার থাকতে হবে, একটা হচ্ছে 1 নাম্বার থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা আপনার এইভাবে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমি এখন পাসওয়ার্ডটা বসিয়ে দিব। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সবগুলো সবুজ হয়ে গেছে। তো আমার পাসওয়ার্ডটা কমপ্লিট হয়েছে, তো সেক্ষেত্রে এখানে সবুজ হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ। তো সিম্পলি আবারও নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আবার এখানে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম, তো সেই পাসওয়ার্ডটা আবার এখানে বসিয়ে দেবো। তো সিম্পলি আমি আমার পাসওয়ার্ডটা আবার এখানে বসিয়ে দেবো। তো আগে যে পাসওয়ার্ডটা দিলেন, সেই পাসওয়ার্ডটা আবার এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো সিম্পলি আমি এখন আবার আগের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। তো এখানে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটি অপশন হবে। তো নেক্সট ও নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আপনাদের মধ্যে শো করবে। তো এখানে দেখতে পাবেন ব্যাক আপ নাও। তো এখানে আপনাদের কিন্তু একটি অপশন দেওয়া আছে ব্যাক আপ নাও। তো এখানে ব্যাক আপ নাও অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা দেখতে পাচ্ছেন ব্যাক আপ নাও। তো এখানে ব্যাক আপটা আসলে এখন করতে পারেন, আপনারা না করতে পারেন। তো না করলে কোনো সমস্যা হবে না পরবর্তীতে। তো সেক্ষেত্রে এখানে উপরে দেখতে পাবেন একটি অপশন যে স্কিপ। তো সিম্পলি এখানে স্কিপে ক্লিক করে দেবেন। তো স্ক্রিপে ক্লিক করার পর এরকম একটি অপশন পাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে কোনো TRX শো করতেছে না। তো সেক্ষেত্রে আমরা এখন আরও আমাদের কিছু কাজ রয়েছে। তো নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এখানে অ্যালার্ট দেওয়া রয়েছে যে ব্যাক আপ নাও। তো সিম্পলি আপনার এখানে ব্যাক আপ না করতে পারেন, সমস্যা হবে না সেক্ষেত্রে। তো আপনারা চাইলে ব্যাক আপটা করে রাখতে পারেন। এখন আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যে এখানে উপরে দেখতে পাবেন যে একটি অপশন, যে এখানে প্লাস দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। সো বলছি এখন গুরুত্বপূর্ণ একটি কাজ আছে যে এখানে দেখতে পাচ্ছেন উপরে নিচে একটি অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নামে, মি নামে। তো একটি অপশন দেখতে পারবেন। তো এখানে সিম্পলি মিতে ক্লিক করে দিবেন। তো মিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি অপশন যে ইনভাইট, তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডে ক্লিক করে দিবেন। তো এখানে ফ্রেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের একটি লোড নেবে এখানে। তো লোড নেওয়ার পর এখানে আপনাদের যে উপরে দেখতে পাচ্ছেন যে ক্লেম রিওয়ার্ড। তো সিম্পলি ক্লেম রিওয়ার্ডে
ক্লিক করে দিবেন আপনারা। তো ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আমার ইনভাইটেশন। সো ভিউয়ার্স, এখন এখানে আমাদের ইনভাইটেশন কোডটি ইউজ করতে হবে। তো আমার ইনভাইটেশন কোডটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, অথবা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমার ইনভাইটেশন কোডটি কত। এটি হচ্ছে যে আমার ইনভাইটেশন কোডটি হচ্ছে 02HZ, অর্থাৎ 02 ছোটো হাতের এইচ এবং এখানে বড় হাতের জেডটা হবে। হওয়ার পর কনফার্মে সিম্পলি ক্লিক করে দিবেন। তো কনফার্মে যখনই ক্লিক করে দিবেন তখনই আপনাদের কংগ্রাচুলেশন নামে একটি অপশন চলে আসবে। তো কংগ্রাচুলেশন অপশনের একটি আরেকটি অপশন হবে, সেটি হচ্ছে যে কনফার্ম। তো কনফার্মে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে কাজটা মোটামুটি শেষ। তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ইনভাইটেশন কোডটি খুব সাবধানের সহিত বসাবেন। তো কংগ্রাচুলেশন SMSটা চলে আসবে, SMS বলতে একটি অপশন চলে আসবে। তো ওখানে অপশন আসার পর আপনার কিন্তু কাজ এখানে মোটামুটি শেষ। সো ভিউয়ার্স, এভাবে মূলত এই এয়ারড্রপে আপনার জয়েন হয়ে নেবেন। তো সেক্ষেত্রে এখন আপনার কোনো কাজ নেই। তো এয়ারড্রপে জয়েন হওয়ার পর পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো যে আসলে কবে এখানে ডিস্ট্রিবিউশনটা শুরু হবে। এবং এখানে দেখতে হচ্ছে নিচে একটি অপশন, সেটি হচ্ছে যে রেফার এ ফ্রেন্ড। তো রেফার এ ফ্রেন্ড অর্থাৎ আপনি এখান থেকে প্রত্যেকটা রেফারে 300 TRX পাবেন, যার মোটামুটি ভালো একটা পরিমাণ দাঁড়ায়। তো সেক্ষেত্রে রেফার এ ফ্রেন্ডে ক্লিক করে একটি লিঙ্ক কপি হবে। তো সেই কপিটার লিঙ্ক আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবং আপনার যে কোডটা রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এরকম একটি কোড পাবেন আমার মতো। তো এই কোডটি শেয়ার করে দিবেন। তো শেয়ার করার ফলে কিন্তু এখান থেকে বাড়তি একটা ইনকাম করতে পারবেন মূলত আপনারা। তো এভাবে মূলত আপনারা এখান থেকে বাড়তি একটা ইনকাম করার সুযোগ পাচ্ছেন। তো যারা যারা রেফার করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু রেফার করে এখান থেকে বাড়তি পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।